এই স্মার্ট কার্ড বিতরণের বিলম্বের ফলে আপনার এক মাস আমাদের বিলম্ব হয়েছে, যার ফলে ফেব্রুয়ারি মাসে তার এই সামগ্রীটা পায় নাই। কিন্তু রমজান মাস উপলক্ষে মালটা আগে আগে চলে আসাতে তারা অত্যন্ত হ্যাপি, আমার জনগণ অত্যন্ত খুশি। আপনারা দেখেছেন অনেক বড় লাইন, কিন্তু খুব ডিসিপ্লিনের মাধ্যমে আমরা, যেহেতু আমার স্পেস আছে, আপনার এখানে মানুষ দাঁড়াবার জায়গা আছে, রেস্ট নেবার জায়গা আছে, টয়লেট আছে, এই ব্যবস্থাগুলি রাখাতে আলহামদুলিল্লাহ তারা খুব আনন্দের সাথে সামগ্রীগুলি নিতে পারছে, তারা খুব খুশি। তবে এর সাথে যদি পেঁয়াজ আলু সংযোজন করা যায় তাহলে উপকৃত, কারণ আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে বর্তমানে যে দ্রব্য মূল্যর যে ঊর্ধ্বগতি এবং তাদের পক্ষে অনেক সময় এই সামগ্রীগুলি কেনা অসম্ভব হয় না। বুটের পরিমাণটা 1 কেজি থেকে যদি 2 কেজি করা যায় তাহলে খুব ভালো হয়। এই যে আমার পিছনে যে লোকগুলো আছে তারা কিন্তু কাটদাদা, কিন্তু মোটামুটি মধ্যবিত্তর মধ্যে। এই যে আজকে মালদা হচ্ছে, অনেক অসংখ্য মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি দেখতেও মানে তাদের দিকে চেহারা দিকে তাকাচ্ছি ঠিকই, কিন্তু আমি খুব লজ্জা পাচ্ছি। তাদের জন্য যদি কিছু করতে পারতাম ভালো লাগতো, কিন্তু ওই যে তারা এখন কার্ড না হলে তো আমি মাল দিতে পারবো যে, এবার কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনও খুব স্ট্রংলি এখানে ডিউটি করছে যাতে কোনোভাবে আপনার সামগ্রী মিস ইউজ বা তারা যাতে ভুয়া পরিচয় দিয়ে নিতে না। আগে আপনার সিরিয়াল নিতে হতো, স্ক্রল করতে হতো, তারপর লাইনে যেতে হতো, এখন আর সেটা প্রয়োজন হয় না। এখন লাইনে দাঁড়ালো, এখান থেকে আপনার কিউআর কোডের মাধ্যমে তার এটা আপনার ক্লিক করলে এটা স্যান্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের ফাইলে এটা জমা হয়ে যাচ্ছে, কে কে এই সামগ্রীগুলি নিল, কয়টা নিল আর কয়টা থাকলো। এটা খুব ভালো একটা উদ্যোগ। আমি কার্ড বিতরণের ক্ষেত্রে দেখলাম আপনার অনেক কার্ডই রয়ে গেছে স্মার্ট কার্ড, যারা এখনও নিতে আসেনে, মূলত হলো ফোন নাম্বারগুলি ভুল, অর্থাৎ তাদের আইডি নাম্বার ঠিক আছে কিন্তু আমরা তো তাদের আহ্বান করছি ফোন নাম্বারে, সে ফোন নাম্বারে সে কানেক্ট, ফোন নাম্বারগুলি আপনার ডিসকানেক্ট, অর্থাৎ সংযোজন নাই। তো এর ফলে আমরা তাদেরকে কার্ড দিতে পারছি না। আমার এখানে এখনও প্রায় 400-500 মতন আপনার কার্ড রয়ে গেছে, তারা যদি না আসে তাহলে আমরা কিছুকে, আমরা এখানে টিসিবির সামগ্রী রমজান মাস উপলক্ষে এখানে অতিরিক্ত সংযোজন হয়েছে ছোলা বুট 1 কেজি করে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা, তেল 2 লিটার করে দেওয়া হচ্ছে, পাশাপাশি আপনার 1 কেজি চিনি আছে, 2 কেজি মসুরের ডাল আছে, 1 কেজি ছোলা বুট, খেজুর আসার কথা ছিল কিন্তু খেজুরটা সাপ্লাইয়ের অভাবে এই সংযোজন করা যায়নি। কিন্তু নেক্সট যে সেকেন্ড ট্রিপের মধ্যে, আজকে তো ফার্স্ট ট্রিপ, সেকেন্ড ট্রিপে হয়তো খেজুরটা চলে আসবে। তো আলহামদুলিল্লাহ আমরা আগামী সানডে মানে রবিবার দিন আমরা দিনক্ষণ ঠিক করেছি যে আগামীকালকে ওই স্মার্ট কার্ডে এখানে বিতরণ হবে। আজকে 1300 লোকের দেওয়া হচ্ছে, আগামীকাল দেওয়া হবে 1500 লোক, আর তার পরবর্তীতে আবার 1300 লোক, অর্থাৎ আমার 4200 ফিল আপ হয়। তো ওই দিন আমরা আপনার যারা স্মার্ট কার্ড পায়নি তাদের জন্য শুধুমাত্র বরাদ্দ রেখেছি। আর আমরা আহ্বান করেছিলাম যদি মিডল ক্লাসের মানুষের জন্য অথবা 500-700 নতুন করে যদি কার্ড দেওয়া যেত তাহলে আমরা স্কুলের স্যার, মাদ্রাসার স্যার, যারা একেবারে প্রয়োজন অনেকে আছেন, ফ্ল্যাট বাসা বাড়িতে থাকেন, তারাও এই মালের জন্য আপনার, আপনি মানে আমাদের কাছে সবসময় বলে